হরে কৃষ্ণ। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো লাউ এবং মাশকলা ডালের বড়ি রেসিপি। তো দেখতে পাচ্ছেন এর জন্য আমরা 2 পিস লাউ নিয়ে নিয়েছি, কচি লাউ। এবং লাউটি আমরা এভাবে তৈরি করে নেব। তো এখন আমরা এই লাউটি পোড়ন দেব, দেখতে পাচ্ছেন। তো পোড়নে আমরা জিরা দিয়েছি এবং তেজপাতা ও আদা এবং কাঁচামরিচ। তো যখন পোড়নটি হয়ে যাবে তখন আমরা এই পোড়নে লাউগুলো দিয়ে দেব। তো এখন আমরা 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ দিয়ে দেব, তাহলে লাউগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমরা এই লাউগুলো ঢেকে রাখব। এবং দেখতে পাচ্ছেন আমাদের যে ডালের বড়িগুলো ছিল, মাশকলাই ডালের বড়ি, সেই বড়িগুলো আমরা ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে আমরা ডালের বড়িগুলো ভেজে নিয়েছি। তো লাউগুলো যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন আমরা এদের ডালের বড়িগুলো ভেজে রেখেছিলাম তা আমরা এই লাউতে দিয়ে দেব। তো এখন আমরা 1 চামচ দেখতে পাচ্ছেন জিরার গুঁড়ো দিয়েছি। তো আজকে আমরা আপনাদের একটা গোপন রহস্য জানাবো, সেটা হচ্ছে যদি অনেক সময় লাউ সিদ্ধ না হতে চায় তখন আমরা একটু ময়দার গুঁড়ো দিয়ে দিলে লাউগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখন আমরা কিছু ধনিয়া পাতা দেব। তো বুঝতে পাচ্ছেন এখন আমাদের লাউ রান্না হয়ে গিয়েছে। তো এভাবে অতি সহজে আপনারা এই সুন্দর রেসিপিটি রান্না করতে পারেন বাসায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। হরে কৃষ্ণ। দেখা হবে আগামী কোনো রেসিপিতে।